আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুজুকি জিক্সার এফআই এবিএস এবং ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স, এই দুটো বাইক কিন্তু বাংলাদেশে বেশ পপুলার এবং এই দুটো বাইক ডিরেক্ট কম্পিটিটর। এই কারণে হয়তো অনেকেই কনফিউশনে থাকেন এই দুটো বাইকের মধ্যে আপনি কোন বাইকটা কিনবেন। তো যারা কিনা এরকম কনফিউশনে থাকেন তাদের জন্য মূলত আজকের ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমরা এই দুটো বাইকের কম্পেয়ার করে দেখাবো। পাশাপাশি ভিডিও শেষের দিকে বলার চেষ্টা করব আপনার জন্য কোন বাইকটা বেশি ভালো হবে। তো যারা কিনা এই দুটো বাইকের মধ্যে যে কোনো একটা বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন আপনার জন্য কোন বাইকটা বেস্ট অপশন হবে। তো প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে লুকস এবং ডিজাইন। তো জিক্সারের লুকস এবং ডিজাইন দেখতে বেশ সুন্দর এবং এটা আমার মনে হয় ইয়ং জেনারেশন যারা তারা বেশি পছন্দ করে। অপরদিকে এফজেডএস ভার্সন 3 ডিলাক্স যে ভার্সনটা আসছে সেটা কিন্তু ওই এফজেড ভার্সন 3-র মতোই, শুধুমাত্র এখানে কিছুটা গ্রাফিক্স এবং কালার কম্বিনেশন পরিবর্তন করা আছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন রিমের কালার করা আছে। তো আমি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা দেখতে বেশি সুন্দর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার কথা বলবো বাইক দুটির সিটিং পজিশন নিয়ে। তো প্রথমে বাইক দুটির সিটের উচ্চতা বলে দিচ্ছি। জিক্সারের সিটের উচ্চতা 795 mm, অপরদিকে এফজেডএস ভার্সন 3 ডিলাক্স মডেলটির সিটের উচ্চতা 790 mm, অর্থাৎ 5 mm ডিফারেন্স রয়েছে। বাট আসলে রিয়েল লাইফে এটা খুব একটা ম্যাটার করে না। তো আমার মনে হয় যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চির উপরে তারা ইজিলি এই দুটো বাইক রাইড করতে পারবেন। 5 ফিট 4 ইঞ্চির নিচে হলে কিন্তু সমস্যা হবে, যেহেতু এই দুটো বাইকই কমিউটার সেগমেন্টের মধ্যে পড়ছে, যার কারণে সিটিং পজিশন রাইডারের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল দুটো বাইকের ক্ষেত্রেই। অর্থাৎ হ্যান্ডেলবারটা যথেষ্ট আপরাইট, এই কারণে আপনারা রিল্যাক্সে বাইকটা অনেকক্ষণ চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না, অর্থাৎ ব্যাক পেন বা রিস্ট পেন হওয়ার চান্স নাই। তবে পিলিয়নের ক্ষেত্রে কিন্তু দুটো বাইকের সিট দুই রকম। এফজেড ভার্সন 3টাতে ইউজ করা হয়েছে ফ্ল্যাট সিট, এই কারণে এই বাইকটিতে পিলিয়ন খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবে। অপরপক্ষে জিক্সারে যেহেতু স্প্লিট সিট ইউজ করা হয়েছে এর কারণে এটাতে একটু মানে আনকমফোর্টেবল হবে, এমন না যে খুব বেশি আনকমফোর্টেবল, বিশেষ করে মেয়ে মানুষদের জন্য হয়তো বা কিছুটা আনকমফোর্টেবল হতে পারে। সিটিং পজিশনের ক্ষেত্রে অবশ্যই আমি এফজেডকে এগিয়ে রাখবো। এবার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি। জিক্সারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm, যেটা কিছুটা কম মনে হতে পারে বাট রিয়েল লাইফে খুব একটা প্রবলেম হয় না, আপনারা অনায়াসে চালাতে পারবেন। অপরপক্ষে এফজেডের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, অর্থাৎ এখানে 5 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি পাচ্ছেন। আর জিক্সারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার এবং অপরপক্ষে এফজেডের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 13 লিটার। আর জিক্সারের ওয়েট হচ্ছে 141 কেজি, অপরপক্ষে এফজেডের ওয়েট হচ্ছে 135 কেজি, যেটা এই সেগমেন্টের লাইটেস্ট বাইক। যেহেতু এর ওয়েট কম এই কারণে সিটি রাইড করার সময় আপনারা কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবেন এফজেড থেকে। তো এবার কথা বলবো বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। তো জিক্সারে ইউজ করা হয়েছে 155 cc ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4-stroke 2-valve এয়ারকুলড এফআই ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 13.6 PS অ্যান্ড 13.8 Nm টর্ক। অপরপক্ষে এফজেডে ইউজ করা হয়েছে 149 cc ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4-stroke 2-valve এয়ারকুলড এফআই ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 12.4 PS অ্যান্ড 13.3 Nm টর্ক। সো কাগজে কলমের দিক থেকে এই বাইকটা এই সেগমেন্টের সবচেয়ে কম পাওয়ারফুল বাইক, সেটা আপনারা পাওয়ার ফিগার দেখেই বুঝতে পারতেছেন। এবং রিয়েল লাইফেও দেখা যাচ্ছে এই বাইকটার পারফরমেন্স খুব একটা ভালো বলা যায় না 150 cc ক্যাটাগরি হিসেবে, যেহেতু জিক্সারের পাওয়ার এবং টর্ক দুটোই একটু বেশি, যার কারণে আপনারা ওটা থেকে একটু হলেও বেটার পারফরমেন্স পাবেন। অর্থাৎ 0-60 বা 0-100 যেটাই বলেন না কেন, বা এমনকি টপ স্পিড তিনটা ক্ষেত্রে কিন্তু জিক্সার কিছুটা হলেও এগিয়ে থাকবে এফজেডের তুলনায়। জিক্সার থেকে আপনারা টপ স্পিড পাবেন 125 কিলোমিটার পার আওয়ার, অপরপক্ষে এফজেড থেকে আপনারা টপ স্পিড পাবেন 122 কিলোমিটার পার আওয়ার, এর বেশি খুব একটা স্পিড উঠতে চায় না। তো পারফরমেন্সের ক্ষেত্রে অবশ্যই সুজুকি জিক্সার এফআই এবিএস কিছুটা হলেও এগিয়ে থাকবে এফজেডের তুলনায়। আর দুটো বাইকে 5-speed গিয়ারবক্স ইউজ করা হয়েছে এবং দুইটাতেই কিক স্টার্ট দেওয়া হয়নি। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাইলেজ। জিক্সার থেকে আপনারা অনায়াসে সিটিতে 42 এবং হাইওয়েতে গেলে 48 মতো মাইলেজ পেয়ে যাবেন, যেহেতু এফজেডের পাওয়ার একটু কম, যার কারণে এটা থেকে মাইলেজ আরেকটু বেটার পেতে পারেন। সিটিতে আপনারা 43 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে গেলে 50 কিলোমিটার পার লিটার পর্যন্ত মাইলেজ পেতে পারেন, যদি আপনি RPM মেনটেন করে চলেন। আসলে এখানে হিউজ কোনো ডিফারেন্স নাই, 2-1 কিলোমিটার বেশি মাইলেজ পেতে পারেন এফজেড থেকে। তবে দুটো বাইকে কিন্তু মাইলেজের জন্য খুবই ভালো, অন্তত এই সেগমেন্ট বিবেচনায়। সাসপেনশনের ক্ষেত্রে দুটো বাইকে হুবহু একই রকম সাসপেনশন ইউজ করা হয়েছে, অর্থাৎ সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে এবং দুটারই সাইজ একদম হুবহু একই রকম, অর্থাৎ এই সেগমেন্টের সবচেয়ে মোটা সাসপেনশন কিন্তু এই দুটো বাইক থেকে আপনারা পাবেন। এবং দুটো বাইকের সাসপেনশন ফিডব্যাক যথেষ্ট ভালো, তবে জিক্সারের সাসপেনশন ফিডব্যাক একটু হার্ড মনে হতে পারে কম্পেয়ার টু এফজেড ভার্সন 3।
টায়ার সেকশনও একই কথা বলতে হচ্ছে, দুইটাতেই একই রকম টায়ার ইউজ করা হয়েছে, অর্থাৎ সামনে 100/80 এবং পিছনে 140/60 সেকশনের রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে। এবং দুটো বাইকই এখন বর্তমানে একই ব্র্যান্ডের টায়ার ইউজ করা হচ্ছে, অর্থাৎ সিয়াট ব্র্যান্ডের টায়ার দুটো বাইকই আপনারা পাবেন। আর কন্ট্রোলের জন্য FZ এবং জিক্সার খুবই পপুলার এবং বিখ্যাত বলতে পারেন এই সেগমেন্টের মধ্যে। টায়ারের ক্ষেত্রে আমি এতটুকু আপনাকে বলতে পারি, এই দুটো বাইকই এই সেগমেন্টের বেস্ট, অর্থাৎ এখানে দুটো বাইকই সমানে সমান, কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না। তো এবার কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম। তো জিক্সারে ইউজ করা হয়েছে 262 mm ডিস্ক ব্রেক সামনে, এবং পিছনে ইউজ করা হয়েছে 230 mm ডিস্ক ব্রেক। পাশাপাশি রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS এবং এখানে কিন্তু বাইব্রিক ক্যালিপার পাবেন। আর জিক্সারের ব্রেকিং সিস্টেম খুবই ভালো, এটা আসলে কমপ্লেন করার কিছু নাই। অপরপক্ষে FZ-এ পাচ্ছেন সামনে 282 mm ডিস্ক ব্রেক এবং পিছনে পাচ্ছেন 220 mm ডিস্ক ব্রেক, আর এখানেও সিঙ্গেল চ্যানেল ABS পাবেন। ব্রেকিং সিস্টেম থেকে দুটো বাইক থেকে আপনারা খুবই ভালো ফিডব্যাক পাবেন, তবে আমি এখানে স্লাইটলি এগিয়ে রাখবো FZ সিরিজটাকে, কারণ এর ডিস্ক সাইজটা বড়ো এবং রিয়েল লাইফে আপনারা যখন দুটো বাইক চালাবেন আপনারা অবশ্যই ডিফারেন্সটা বুঝতে পারবেন, ইয়ামাহার ব্রেকিং সিস্টেমটা বেটার কাজ করে। এবার কথা বলবো হেডলাইট নিয়ে। জিক্সারের হেডলাইট হিসেবে ইউজ করা হয়েছে LED রিফ্লেক্টর এবং এটা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আলো প্রডিউস হয়, আর এটার ডিজাইনটাও বেশ সুন্দর। অপরপক্ষে FZ-এ ইউজ করা হয়েছে LED হেডলাইট যদিও, বাট DRL-টা কিন্তু হ্যালোজেন। তো এই বাইকের আলোটা নিয়ে অনেকে কমপ্লেন করে থাকেন, এটা থেকে নাকি খুব একটা ভালো আলো প্রডিউস হয় না। তো আমার কাছে মনে হচ্ছে জিক্সার হেডলাইটের দিক থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে, কারণ এটা যথেষ্ট পাওয়ারফুল। তো জিক্সারে মিটার হিসেবে ইউজ করা হয়েছে ফুল ডিজিটাল মিটার এবং এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে প্রয়োজনীয় সকল ইনফরমেশনই পাবেন এবং মিটারটা দেখতেও বেশ সুন্দর। অপরপক্ষে FZ-এর মিটারটা ডিজিটাল হলেও এটা কিন্তু আকারে অনেক ছোট এবং ইনফরমেশনগুলো দিনের বেলা খুব একটা ভালোভাবে দেখা যায় না, অর্থাৎ খুব একটা ব্রাইট না। এই মিটারে সকল ইনফরমেশন দেখা গেলেও এখানে কিন্তু আপনারা গিয়ার ইন্ডিকেটর পাবেন না, যেটা আমি মনে করি অনেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। তো এটা অবশ্যই দেওয়া উচিত ছিল, এত দামি একটা বাইক হওয়া সত্ত্বেও এটাতে গিয়ার ইন্ডিকেটর দেওয়া হয়নি। তো আমি এই জন্য অবশ্যই জিক্সারকে এগিয়ে রাখবো। বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে দুটো বাইকেরই বিল্ড কোয়ালিটি নিয়ে কিছুটা হলেও কমপ্লেইন আছে। জিক্সারের প্লাস্টিক কোয়ালিটিগুলো খুব একটা ভালো বলা যায় না এবং সে সাথে পেইন্ট কোয়ালিটি নিয়ে অনেক কমপ্লেইন আছে। FZ সিরিজটা তো কিন্তু দেখা যাচ্ছে প্লাস্টিক কোয়ালিটিগুলো খুব একটা ভালো বলা যায় না, অনেকে কমপ্লেইন করছিলেন। যদিও ডিলাক্স ভার্সনে খুব একটা কমপ্লেইন শোনা যায় নাই, বাট প্রথমে থেকে যে FZ ভার্সন 3 বাইকগুলো আসছিল সেটাতে ফুয়েল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকটা নিয়ে অনেকেই কমপ্লেইন করছিলেন। তো এখানে আমার মনে হয় দুটা বাইক কোম্পানিরই আরেকটু বেটার কোয়ালিটি দেওয়া উচিত, যেহেতু বাইকগুলো থেকে যথেষ্ট ভালো দাম নেওয়া হচ্ছে। বাইকের ক্ষেত্রে সার্ভিস এবং পার্টস এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দুটো বাইকেরই পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় তাদের অফিসিয়াল শোরুমে, পাশাপাশি লোকাল মার্কেটেও আপনারা পার্টস পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো ধরনের সমস্যা নাই। আর সার্ভিস নিয়ে বলতে গেলেও একই কথাই বলতে হবে, সার্ভিস নিয়েও কোনো ধরনের প্যারা নাই, কারণ এগুলো জাপানিজ কোম্পানির বাইক এবং আপনারা দুটো বাইকের কোম্পানি থেকে আপনারা খুবই ভালো সার্ভিস পাবেন। যদি সার্ভিসের ক্ষেত্রে আমি যদি কাউকে এগিয়ে রাখি সেক্ষেত্রে আমি অবশ্যই ইয়ামাহাকে এগিয়ে রাখবো, কারণ ইয়ামাহা বাংলাদেশের বেস্ট সার্ভিস দিয়ে থাকে, এটা আমার মনে হয় সবাই আমার সাথে একমত হবেন। রিসেল ভ্যালু এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই দুটো বাইকের রিসেল ভ্যালু কিন্তু খুবই ভালো, আপনারা সবাই নিশ্চয়ই জেনে থাকবেন। ইয়ামাহা এবং সুজুকির বাইকগুলোর চাহিদা বাংলাদেশে যথেষ্ট বেশি এবং এই কারণে এই বাইকগুলোর রিসেল ভ্যালু খুবই ভালো এবং আপনারা যখন তখন এই দুটো বাইকই কিন্তু বিক্রি করতে পারবেন। সো রিসেল ভ্যালু নিয়ে এখানে প্যারা খাওয়ার কিছু নাই, আপনারা খুবই ভালো রিসেল ভ্যালু পাবেন দুটো বাইক থেকেই। ফাইনালি আসতেছে বাইক দুটির প্রাইস। তো জিক্সারের বর্তমান প্রাইস হচ্ছে 2,67,000 টাকা, অপরপক্ষে FZ ডিলাক্স ভার্সনটির বর্তমান প্রাইস 2,73,000 টাকা। যদিও এই প্রাইসগুলো প্রায় ওঠানামা করে, তো আপনারা আপডেট প্রাইসগুলো পরবর্তীতে জেনে নেবেন, বাট আমি যখন ভিডিওটা বানাচ্ছি বর্তমানে এরকম প্রাইসে বাইক দুটো বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু প্রায় 6,000 টাকার মতো ডিফারেন্স আছে। তো এখানে আমি প্রাইসের ক্ষেত্রে অবশ্যই জিক্সারকে কিছুটা হলেও এগিয়ে রাখবো, কারণ আপনারা জিক্সারও কিন্তু ফিচারটাও কিছুটা হলেও বেশি পাচ্ছেন। তো সবগুলো বিষয় নিয়ে আপনাদেরকে কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন কোন বাইকটা আপনার জন্য সুইটেবল হবে। তারপরও ফাইনাল ডিসিশন বলে দিচ্ছি, অর্থাৎ আপনার জন্য কোন বাইকটা সেরা হবে। আপনি যদি ফ্যামিলি মেম্বার নিয়ে বেশি রাইড করতে চান, অর্থাৎ পিলিয়ন কমফোর্টটা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, এবং পাশাপাশি আপনি যদি সিটি রাইড বেশি করেন এবং আপনি যদি স্লাইটলি বেটার মাইলেজ চান এবং স্লাইটলি বেটার ব্রেকিং সিস্টেম চান, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব ইয়ামাহা FZS ডিলাক্স ভার্সনটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। অপরপক্ষে আপনি যদি পারফরমেন্স একটু বেটার চান, পাশাপাশি ফিচার একটু বেশি চান যেমন গিয়ার ইন্ডিকেটর, এবং লুকসটা যদি একটু স্পোর্টি চান, তাহলে আমি মনে করি আপনার জন্য জিক্সার FIABS বেস্ট অপশন হতে পারে এই প্রাইস পয়েন্টে। তো আমার দিক থেকে বোঝানোর চেষ্টা করলাম, এখন ডিসিশন আপনার, আপনি কোন বাইকটা কিনবেন। তো আশা করি যারা এই পুরো ভিডিওটা দেখছেন আমার মনে হয় আপনাদেরকে ডিসিশন নিতে কিছুটা হলেও এই ভিডিওটা হেল্প করবে।
তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।